আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের। কিন্তু দুটো জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মদ। আপনারা বলবেন এটা আবার কিভাবে হলো, কিভাবে হলো বুঝতে গেলে এর মানেটা বুঝতে হবে। সময় কম, আমার বই পড়ার জন্য আপনাদের অনুরোধ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানত? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ কথা কি তারা মানত? তারা কি আল্লাহ এক মানত? তারা কি আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত? এখানে ফাঁক আছে, আমি একটু ফাঁক দিয়েই প্রশ্ন করছি এবং আপনারা প্রশ্নে মোটামুটি হেরে গেছেন, মানে ফেল করেছেন। আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানত না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানত না, তবে আল্লাহ এক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এগুলো সব মানত, বিশ্বাস করত। এবং আল্লাহ যে মাবুদ এটা অবিশ্বাস করত, আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, লা কাদেরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, এ সব বিশ্বাস। এবং আল্লাহ যে মাহবুদ, আল্লাহ আমাদের রব, এটা বিশ্বাস। আল্লাহর ইবাদত করতে হবে, এটা বিশ্বাস। আল্লাহর ইবাদত, আবু জেহেল যে হাজি সাহেব ছিলেন, জানেন আলহাজ আবু জাহাল, এগুলোর বিস্তারিত কোরআনের আয়াত হাদিস আমার বইয়ে পাবেন, ইসলামে আকিদা। এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবর যে বইটা, এটা আমি বাংলা ব্যাখ্যা করছি, এটাতেও পাবো। কিন্তু প্রশ্নটা হল যে তারা লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা রাযেকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ সব মানলো, আল্লাহর ইবাদত করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা মানলো না কেন? এটা একটা প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে, ঠেকানো যাবে না। আর উত্তরটা বাংলাদেশের জন্য জানা খুব সহজ। সেটা কেন? যে আমি একটা গান শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন আপনাদেরই গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ভিতরে ক্যাসেট বাজছে, বাবা শাহজালাল হলি, তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম একটা গান শুনছেন নাকি? আছেন এরকম গান? আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গান গান, বাবা শাহজালাল হলি, শাহ পরান হলি, শাহ মকদুম হলি, গসে আজম হলি, খাজা বাবা হলি, আল্লাহ হুজুর হলি, আব্বা হুজুর হলি, অমক হলি, তমক হলি, তাকাও বাবা, নজর দেয় বাবা, কলবে এসো বাবা, দয়া করো বাবা, আছে না নেই? যারা এই গানগুলো গান, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের রবকে কে বলবো, আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে, নামাজ কার জন্য পড়তে হয় কি বলবো? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, কারোর কাছে দয়া ভিক্ষা চাওয়া যাবে না, মানবে নাকি? এইটা হলো শতভাগ আবু জেহেল সব মানত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম যখন এসে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, শুধু তাকেই ডাকতে হবে, আবু জেহেল আর, কারণ তাদের কথা হলো আল্লাহ ডাকতে হবে। কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা, একটু আগে প্রথমেই যেটা বলেছি, যাদের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর কাছে যাব, তাদের আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহরে ডাকি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহর কাছে যাইতে গেলে কোনো মাধ্যম লাগে, বা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কারোর বন্দনা করা যায়, এরকম একটা বিশ্বাস প্রায় সবার আছে। মাজারে, দরগায়, হুজুরদের কাছে গেলে কিছু পাওয়া যায়, এরকম একটা বিশ্বাস প্রায় সকলেরই আছে, ঠিক না বেটি? আর এটা হলো শিখ, চাওয়া পাওয়া ভালো মন্দর মালিককে, সবারই কথা, ওসিলা ছাড়া তো কিছু হয় না, হুজুরটা তো ওসিলা। এই যেমন মায়ের কাছে দুধ চাওয়ার জন্য দাদি ওসিলা, ঠিক আছে না? হবে এই জন্য, এটা আমি লম্বা বলতে পারবো না, আমার বই পড়লে পাবে। এই জন্য আল্লাহর সাথে শিরিক এমন ভাবে জুটে গেছে, ঝাউ দিয়ার একটা মাজার আপনাদের কাছে আছে, আছে আরো অনেক মাজার দরগা আছে, আল্লাহর নামে সেখানে আমরা মানত করি, ঠিক না?
আল্লাহর নামে যদি এই মাদ্রাসায় আপনারা দেন আল্লাহ দেখেন না তাহলে জাহাউদিয়া কেন নেন কারণ আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা দেখবে আর জাহাউদিয়া নিলে আল্লাহও দেখবে হুজুরও দেখবে আল্লাহও খুশি হুজুরও খুশি এক দিলে দুই পাখি আর এটার নাম কি শির আপনি আল্লাহর ইবাদতে শির শির আমাদের সমাজে রন্ধে রন্ধে আছে আমি লম্বা বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে এরকম চিন্তা করা শিরক আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভালো মন্দ অলৌকিক কল্যাণ ও কল্যাণের ভান্ডার থাকতে পারে চিন্তা করা শিরক আমি এখান থেকে ডাকলে দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ ছাড়া শুনতে পারে এরকম চিন্তা করা শিরক আল্লাহর কোনো বান্দা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে তরাই দিতে পারবে আল্লাহর ইচ্ছার বাইরে এটা শিরক আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা শিরক আমরা অনেক সময় মনে করি কোর্টে গেলে যেমন উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে তো ভাইরা কোর্টে গেলে উকিল লাগে কেন কারণ জশে জানে না যে কার দলিল জেনুইন ঠিক তো কথা বুঝতে পারছেন না আপনারা কিন্তু আল্লাহর কাছে যখন বলছি আল্লাহও তো জানে না যে আমি সঠিক বলছি কি ভুল বলছি তাহলে আল্লাহর কাছে উকিল লাগবে কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি নিজে বানিয়ে বলছি না আল্লাহ কোরআনে বলেছেন কয়েক জায়গায় ছয় সাত জায়গায় কাফা বিল্লাহি ওয়াকিলান উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট কে বলেছেন এ কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ফাত্তাখিযহু ওয়াকিলান উকিল ধরো কাকে উকিল কাকে ধরতে হবে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা আল্লাহ ছাড়া কাউকে উকিল আল্লাহর নবী ওলি ফেরেশতা কুরআন নেকামল শাফাত করতে পারবে আল্লাহর কাছে যে বলতে পারবে আল্লাহ এই লোকটার গুনাহ মাফ কিন্তু ওকালতি কেউ করতে পারবে না বান্দার উকিল একমাত্র কে কাজেই আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা আল্লাহর কাছে যেতে কিছু লাগে না আল্লাহর কাছে যাওয়া শিখতে উস্তাদ লাগে পীর লাগে মুর্শিদ লাগে আলেম লাগে কি জন্য কি করে আল্লাহকে ডাকতে হয় কি করে আল্লাহর কাছে যেতে হয় কি করে আল্লাহর মাকবুল হতে হয় এগুলো জানার জন্য শেখার এরকম আল্লাহ ছাড়া কাউকে বিপদে পড়ে ডাকা কারোর অলৌকিক সাহায্য চাওয়া দূর থেকে কোনো পীর মাশায়েখ আলেম উলামা নবী ফেরেশতা পয়গম্বরকে ডাকা কারোর নামে মানত করা কাউকে সেজদা করা এগুলো সবই শির আমাদের সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে রয়েছে আল্লাহ তাআলা আমাদের এই শির থেকে রক্ষা করুন আমিন তো ভাইরা শির সম্পর্কে বেশি বলবো না শুধু ছোট্ট একটা কথাই বলবো ভাইরা তাওহীদ আর শিরকের পার্থক্য পার্থক্যটা আল্লাহ কোরআন কারিমে বলেছে আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ শিরকের ভিতর থেকে বেরিয়ে আসো অনেকে আপনাদেরকে বুঝাবে আরে হুজুররা এসব বলে অমুকের জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক পাওয়া যায় বিষয়টা হলো মায়ের কাছে যেতে ছেলের কোনো মাধ্যম লাগে এ কথাটাকে আপনি বিশ্বাস করবেন ঠিক তেমনই আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগে এই আল্লাহকে সরাসরি পাইলে আপনি কি পাবেন আল্লাহ কোরআনে বলে দরাবাল্লাহু মাতালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইসতাওয়ানি মাতালান একজন মানুষের অনেকগুলো মালিক আর একজন মানুষের একটা মালিক দুইজন চাকরের এক অবস্থা হবে ভালো থাকবে কি যার এক মালিক সে ভালো আর যার পঞ্চাশ মালিক সে কখনো আরামে থাকতে পারে না পারে নাকি খুব ভালো করে বুঝুন যারা শিরকের ভিতরে রয়েছেন তাদের মালিক অনেক অমুক জায়গায় গেলে বরকত পাবো অমুক জায়গায় গেলে কেরামত পাবো অমুক জায়গায় গেলে ভালো হয়ে যাবে ওই খানজাহানালি মাজারের কচ্ছপের ময়লা খেলে ভালো হবে অমক গাছের পানি খেলে ভালো হবে অমক পুঁজি বদদোয়া দিয়ে দিল অমক পুঁজি ভালো করে দিল ও নত জানু ও ভীত সবসময় অন্তর অস্থির কথা বোঝেননি আর যে তাওহীদ বুঝে শেষে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কারাতে যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন তার কাছে যেতে কেউ লাগে না আমি সাধ্য মতো তার পথে চলবো ভালো মন্দ সব কারাতে ওই বান্দা মানুষের ভিতরে গরিব হতে পারে অসহায় হতে পারে কিন্তু সব মানুষের চেয়ে ওর বুকটা বড় আছে ও কাউকে ভয় পায় কথা বুঝেন তো ভাইরা অন্তর থেকে জঞ্জাল বের করে দেন
শিরকের বড় ওসিলা হলো বড় কারণ হলো বরকতের আশা যে অমুক জায়গায় গেলে বোধহয় বর বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুনাইনের যাচ্ছে সাথে সাহাবীরা আছে মক্কা বিজয়ের পরে নতুন সাহাবীরা আছে তায়েফের দিকে যেতে একটা বিশাল গাছ আমাদের দেশে শিরকের একটা বড় জিনিস হলো বড় কোন একটা বড় গাছ অসত্য গাছ বট গাছ সেখানে কি হয় ভাই মাজার হয় দরগা হয় হিন্দুদের মন্দির হয় মুসলমানদের দরগা হয় ঠিক না বড় সড়ক কিছু হলেই ঠিক আরবের কাফেরদেরই অবস্থা বড় একটা বট গাছ ওখানে আরবের কাফেররা আল্লাহ মানত তারা আল্লাহকে মাবুদ মানত আল্লাহর ইবাদত করত হজ করত উমরা করত তারা বলতো বরকতের জন্য ওসিলা ওই গাছে সুতো বাঁধত সুতো বাঁধা আছে না হ্যাঁ গাছে সুতো বাঁধত তরবারি বেঁধে দিত যাত আনওয়ার ওই পথ দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তখন কোন কোন নতুন মুসলমান বললেন আমরা তো মুসলমান হইছি হুজুর পথের যাত আনওয়ার ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লানা যাত আনওয়ার কামা লাহুম যাত আনওয়ার ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলমান হয়ে গেছি এখন আমরা তো ওদের দলে যাব না ওদের যেমন একটা গাছ আছে গাছের সুতো বাঁধে বরকত পাওয়া যায় আমাদের একটা হুজুর গাছ ঠিক করে দেন যেখানে সুতো বাঁধে আমরা আল্লাহর বরকতটা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হাদা কামা ক্বালা ক্বাউম মূসা ইয়া ইজআল লানা ইলাহান কামা লাহুম মূসার ক্বাউম যেমন দেবতা চাইছিল তোমরা তো দেবতা চাইলে আল্লাহর রহমত বরকত পাইতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোন জিনিসের কাছে যাইতে হয় এই চিন্তা করলে আল্লাহ রহমত বরকতের বড়ত্বকে ছোট করে দিল তা বুঝেন না চাঁদের আলো পেতে সূর্যের আলো পেতে আমার কারোর বাড়িতে ঢুকে দেখা লাগবে চিন্তা করা যায় নাকি ঠিক আল্লাহ রহমত বরকত পেতে বান্দা বান্দিকে কোথাও যেতে হয় শেখার জন্য যেতে হয় কথা বুঝেন না দ্বিতীয় ইমানের দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো নষ্ট সেটা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কোনো মুর্শিদ নেই মাবুদ একমাত্র কে তাহলে আমরা ইবাদতটা করব একমাত্র কার ইবাদত তো সবাই আল্লাহরই করে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে নামেই বলুক মূলত আল্লাহরই তো ডাকে তাহলে এত গোলমাল কেন ইবাদত পদ্ধতি তরিকায় এক একজন এক এক তরিকায় ডাকে কোন তরিকায় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে কবুল করবে এই তথ্যটা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শিখাইছে তাহলে ইবাদত করব একমাত্র কার আর ইবাদতের তরিকাটা একমাত্র নেব কার কাছ থেকে মাবুদ একমাত্র কে আর আমাদের মুর্শিদ হাদি তরিকা শেখানো পদ্ধতি শেখাবেন একমাত্র কে রাসূলুল্লাহ এখানে আমরা ভুল করছি ব্যাপক আমরা এখনো সমাজে যে কোনো দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে না এনে ঝগড়া করি অমুক হুজুর করে অমুক কি কিছু বুঝেনি না সবাই বোঝে সবাই ভুল করতে পারে তবে আমাদের সামনে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা আলেমদের কাছে যাব ইমামদের কাছে যাব ফকিহদের কাছে যাব হুজুরদের কাছে অবশ্যই যাব কিন্তু হুজুরদের কাছে যাব কি নিতে হুজুরের তরিকা না নবীজির তরিকা আপনি যাবেন হুজুর আমি ভালো পড়াশোনা জানি না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মাবুদ আল্লাহর ইবাদত করতে চাই আপনি আমাকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হতে চাই আপনি আমাকে আপনি এই চিন্তা কথা বুঝতে পারেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন বাকি বিষয়গুলো খুব সংক্ষেপে বলবো এই যে তাকওয়া তাকওয়ার অনেক দিক আছে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বলবো প্রথম কথা হলো নামাজ প্রথম কথা কি আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস নামাজ আর আমাদের সমাজে আপনাদের মুসলমানদের হাতে শুধু নামাজটাই আছে বাকিগুলো হুজুররা দখল করে নিয়েছে কথা বুঝেননি আপনি কোরআন পড়েছেন বকশে দেবে কে আমার আম্মা আমি মাঝে মাঝে ই করে আর বাবা আমি দুই কত কোরআন পড়েছি ওই রমজান মাসে একটু বকশে দিও আসলে আমি যখন আপনি কোরআন পড়েছেন আপনি কার জন্য পড়েছেন মনে ছিল না আল্লাহ মন টের পাইনি পেয়েছে আল্লাহ জেনেছেন যে আপনি আপনার আব্বার জন্য নিয়ে পড়েছেন
কিন্তু তারপরে ওটা আল্লাহ নেননি আপনার আব্বাকে পৌঁছাননি এখনো ঝুলে আছে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমি বলবো তারপরে যাবে ঠিক না ঠিক না এটা আপনার পড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে হুজুরের কাছে বলতে পারেন হুজুর আমার আব্বা মা জন্য দোয়া করেন হুজুর এটা এক্সট্রা দোয়া আপনারটা আল্লাহর কাছে যেটা বলছিলাম ভাইরা এই নামাজ আপনার হাতে আছে যেটা কেউ নিতে পারছে না আর এটা হুজুরের জন্য না আমাদের সমাজে অনেকেই বলে আরে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে বলে না হ্যাঁ এটাতে আমরা মুখে যাই বলি মনে মনে খুশি কারণ নামাজ পড়ে না ঈমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমরা হুজুরের তত উপকৃত কারণ আপনারা কালকে একটু গবেষণা করেন নামাজ যারা পড়েন না তারা অস্থির বিশ্বাস ছোটখাটো যে কোনো বিপদে অস্থির এটা আপনার খোঁজ নিয়ে দেখেন আর অস্থির হলেই ছেলের অসুখ হয়েছে মেয়ের পেট নামছে গরুর অসুখ হয়েছে মামলা হয়েছে দোকানে বেচা কেনা নেই যে কোনো রকমের বিপদ আপদে তারা অস্থির হয়ে যাবে তারা জানেন যে আল্লাহ গজব দিয়েছে নিশ্চয় কিন্তু আল্লাহর কাছে কি করে ডাকবে জানে না সঙ্গে সঙ্গে বিপদের মাত্রা অনুসারে 200, 2,500 একটা ছাগল গরু নিয়ে আমাদের পাশেই আছে বাক্সি দরবার শরীফে চলে যাবে আমি অন্য কারোর নাম বলে মার খেতে রাজি আমার টাইম নাকি বলেন তাহলে বেনামাজি এই ধরনের মুসলমান বেশি থাকলে আমরাও ভাগের ভাগ বেশি ঠিক আছে আর আমাদের যারা নামাজি মুরিদ তারা কিন্তু অত দেয় মহব্বতের হাতিয়া 10 টাকা থেকে 20 টাকা আর বিপদের হাতিয়া বিপদের মাত্রা অনুসারে শত হাজার বা তারও বেশি কথা বলছেন তাহলে বেনামাজি মুসলমান সমাজে যত বেশি থাকবে তত আমাদের লাভ কিন্তু আপনাদের প্রথম কথা হলো আপনাদের এই টাকা পয়সা গুলো লস গেল দ্বিতীয় কথা হলো ইমানটাও লস গেল দুই ভাবে একটা নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না আর দুই নম্বর যদি থাকেও বিপদে পড়ে আপনি আল্লাহর নারে যে আমার কাছে দৌড়ালেন আল্লাহ না যেমন বাচ্চা মার কাছে না যে দাদির কাছে চাইলে কি করে মা রাগ করে না কষ্ট পায় না আল্লাহর বান্দা আল্লাহ হয়তো একটু বিপদ দিয়েছে যে বান্দা আমার একটু ডাক বান্দার মন থেকে ময়লা চলে যাক আর ও কি করলো আল্লাহর না ডেকে দৌড় দিল পাখি দর্শ আল্লাহ ইমান নষ্ট হয়ে গেল কথা বুঝতে পাখি যাবেন শেখার সব আর বিপদে পড়লে দোয়ার জন্য যাবেন আল্লাহ জানে কি হবে যেটা বলছিলাম তাহলে ইমান গেল টাকা পয়সা গেল কিন্তু আসল যে জন্য আপনি দৌড়ালেন ভাই এমনকি আপনাদের সমাজে কেউ আছে বিপদে পড়ছিল একটা ছাগল আমাদের দরবারে দিয়ে আসছিল বা অন্য যে কোনো দরবারে দিয়ে আসছিল এখন বিপদ কেটে গেছে আর প্রতি বছর দেওয়া লাগে না এরকম আছে আপনাদের এলাকায় প্রতি বছরই দেয় এবং বিপদ থাকে ঠিক না নাকি আমি উল্টো বললাম আর যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাক বান্দা যখন নামাজে সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় বান্দা আল্লাহর সাথে বান্দার দিদার হয় নৈকট্য নসিব হয় ওই সময়ে তোমরা দোয়া করবে যা চাও আল্লাহর কাছে চেয়ে নেবে কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনার যত বিপদ হোক আল্লাহকে বলতেন ইস্তাইনু বিসবর ওয়াস সালাহ ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সেজদায় যে নামাজ পড়ে আল্লাহর কাছে কানলেন আল্লাহ সব বিপদ শুধু বিপদে কাটবে না আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর ওলি হয়ে যাবে কি মজা ভাই ভুল করলেন আপনি বিপদে পড়েছেন আমার কাছে হাও মাও করে পাঁচরে হুজুর দোয়া করেন বিপদে পড়েছি কি পাইলেন সুই পাইলেন না হয়তো ইমানটাও চলে গেল আর আপনি ওই কান্নাটা আল্লাহ বিপদে পড়েছে আল্লাহ কাটিয়ে দাও আল্লাহ কানবেন আপনার বিপদ চলে যাবে আপনার এই চোখের পানির ওসিলায় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন